চট্টগ্রামে জমকালো এবং দৃষ্টিনন্দন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নতুন প্রজন্মের উদ্যোক্তা গ্রুপের গেট টুগেদার অনুষ্ঠান। ১৫ জুলাই শুক্রবার নগরীর চিটাগাং ডাইন রেস্টুরেন্টে বর্ণিল আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে আমন্ত্রণ জানানো হয় চট্টগ্রামের বিভিন্ন নারী উদ্যোক্তাদের। সে আমন্ত্রণে সাড়া দিয়ে মিলন মেলায় অংশ নেন প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা। নতুন প্রজন্মের উদ্যোক্তা হচ্ছে কি, ওই যে একটা কথাই বলে আমরা নারী সব পারি। হ্যাঁ, আমরা যদি পুরুষের পাশাপাশি যদি আমরা নিজেরা এগিয়ে যেতে পারি, পুরানোদের সাথে যদি আমরা নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারি, আমরা মনে করি যে আমরা যার যার ক্ষেত্রে নিজেরাই সাকসেস হবো, প্লাস আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে এবং তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হোক, সামনে আরও ভালো কিছু করুক। হ্যাঁ, নতুনরা আরও সামনের দিকে এগিয়ে যাক, এটাই আশা করি। নুসরাত ফুকা, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আর আমি ফার্স্ট হচ্ছে আমার স্নেক স্পন্সর করছি নতুন পেজে। আমার পেজের নাম হচ্ছে মনীষ পিঠাগুলি ভোজন। সবাই আমার পেজে একবার একটু ঘুরে আসবেন, দেখে আসবেন মজার মজার দেশীয় পিঠা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক ভালো এনজয় করতেছি আর সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, বিশেষ করে নুসরাত আপু, তারপরে আছেন মুক্তা আপু, তার মধ্যে মণি আপু আছে আমাদের স্ন্যাক্স স্পন্সর, তারপরে আমাদের বিশেষ করে ফটোগ্রাফার হচ্ছে শিমুল বড়ুয়া, সব কিছু নিয়ে ভালো এনজয় করতেছি। নাচ গান সঙ্গীতের সাথে সাথে মিলন মেলার পরিবেশ হয়ে ওঠে উৎসব মুখর। একই ছাদের নিচে একত্রিত হতে পেরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশে, চলে আড্ডা, উদ্যোক্তা হয়ে ওঠার গল্প সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় নতুন প্রজন্মের উদ্যোক্তা গ্রুপকে শুভকামনা জানান আমন্ত্রিত অতিথিরা। নতুন প্রজন্মের উদ্যোক্তা কর্তৃক আজকের এই গেট টুগেদার অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে তা দেখে খুবই আমরা আনন্দিত। নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানের কর্ণধার মনীষা জাহান যে উদ্যোগ গ্রহণ করে একই ছাদের নিচে বিভিন্ন উদ্যোক্তাকারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বরত চিফ কোঅর্ডিনেটর সমন্বয়ে আজকে যে অনুষ্ঠান মান আয়োজন করেছে, এটা চট্টগ্রামের জন্য একটি ব্যতিক্রমধর্মী প্রয়াস। এতে ঈদের পরবর্তীতে সকলে ঈদ পুণ্যমিলনীর মতো আজকের এই আয়োজনে পরিবারের সকল সদস্যবর্গ এসে উপস্থিত হওয়াতে অনুষ্ঠানটি অনেকটা সফল। প্রথমত আমি নুসরাতকে ধন্যবাদ জানাই, আজকে যে নতুন প্রজন্মের উদ্যোক্তা এই যে এই প্ল্যাটফর্মে যাত্রা শুরু করছে, আমার এই তাদের এই যাত্রাকে আমি শুভকামনা জানাই। তাদের এই পথ চলা যাতে আরও অনেক দূর এগিয়ে যায় সেই শুভকামনা এবং সহযোগিতা বরাবরের মতো আমার থাকবে। আমি চাই এই প্ল্যাটফর্মে যারা আছে তারা যাতে তাদের সাহসিকতা, ধৈর্য, আত্মবিশ্বাস এই তিন মিলেই তারা যদি এগিয়ে যায়, তাদের এই তরুণ প্রজন্মের উদ্যোক্তার সফলতা আসবে এবং তারা নিজেদেরকে যেমন প্রতিষ্ঠিত করতে পারবে তেমনি সমাজকেও তারা অনেক কিছু দিতে পারবে। আসলে নতুন প্রজন্মের উদ্যোক্তা নতুনদেরকে নিয়ে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে এবং আমার প্রাণের মানুষ যারা, আমি মনে করি যখন থেকে আমি নিজেও একজন উদ্যোক্তা, আমার মানে ছোট্ট একটা উদ্যোগী জীবন শুরু করেছিলাম, তো সেখান থেকে যেহেতু আমি সেদিন থেকে মনে করি যারাই কাজগুলো করে তারা আমার প্রাণের মানুষ এবং এই প্রাণের মানুষগুলোর সাথে আজকে একত্রিত হতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। অনুষ্ঠানে ব্যাপক সাড়া পাওয়ায় আনন্দিত আয়োজকরাও। এমন আয়োজন উদ্যোক্তাদের আরও আগ্রহী করবে এমনটা প্রত্যাশা তাদের। যারা ছোট ছোট উদ্যোক্তা আছে, যারা নিজেদেরকে এখনও পরিচিতি দিতে পারে নাই, তাদের জন্য আমার এই গ্রুপে তাদের জন্য আজকের এই আয়োজন। উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে এই কারণে যে আমরা নারীরা অনেকে আছে খুব পিছিয়ে থাকে, অনেকে ভয়ে সামনে আসতে পারে না, অনেকে ফ্যামিলির চাপে আসতে পারে না, তো আমি মনে করি কি নারীদের বসে থাকতে নেই, মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়াটা আমি মনে করি এটা ঠিক না, নিজে স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার। মানে আমি কেন আমার হাজব্যান্ড হোক, আমার বাবা হোক, আমি কেন তাদের কাছে চাইবো, আমি নিজে যদি স্বাবলম্বী হই আমি নিজেটা নিজে করে নিতে পারবো, তার জন্য আমার এই গ্রুপটাই এই নারীদের জন্যই। আসলে খুব ভালো লাগছে যে একজন মেয়ে নিজেই ডিপেন্ডেবল হচ্ছে, এটাই আমার কাছে খুব ভালো লাগছে যে ও নিজের পায়ে নিজে। হ্যাঁ, একটা আমি ওর হাজব্যান্ড হিসেবে না, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে বলতে চাচ্ছি, একজন মেয়ে নিজেই পুরোটা মানে আয়োজন করে সে যে মানে করতেছে যে সাহসটা দেখাইছে, এটার জন্য আমি তাকে থ্যাংক ইউ এবং গর্ববোধ করি। আসলে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে তাদেরকে আমাদের গ্রুপের মাধ্যমে
যে মানে সামনে সবার সামনে আনা একজন নারী যে অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যে কাজ করতে চাচ্ছে একজন নারী যে নিজের সমন্বয় করতে চাচ্ছে যে আমাদের গ্রুপটা মূলত ওখানেই খোলা যে যদি যারা নারী উদ্যোক্তা আছে তাদেরকে আমাদের ঘুরবে অ্যাড করে মানে আমাদের ওখানে আপনাদের ওদের পরিচিত বাড়ানো আর আমাদের উদ্যোক্তা পরিবারে আমাদের কোনো ছেলেকুট নেই সবাই ছেলে আমাদের ঘুরবে এই ছেলেকুট ছাড়া পোস্ট করতে পারবে আমরা চাই আমাদের গ্রুপে সবাই আসুক আমাদের গ্রুপের সাথে থাকুক এবং আমাদের যে নারী উদ্যোক্তা যে আমরা একটা লক্ষ্য এগাচ্ছি সেই লক্ষ্যটা যেন আমরা প্রত্যেকটা নারী উদ্যোক্তা নিয়ে এগাতে পারি। নতুন প্রজন্মের উদ্যোক্তার জন্য আমার পক্ষ থেকে অনেক আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি চাই নুসরাতের গ্রুপটা আরও অনেক বড় হোক, সবাই যাতে জানতে পারে একটা যে গ্রুপ কী নিয়ে কাজ করছে, সে নতুন উদ্যোক্তাটা মানে কী, নতুন নতুন উদ্যোক্তাদেরকে নিয়েই তো কাজ করা। তো আমরা চাই এই গ্রুপের মাধ্যমেই সবাই কিছু করুক, যারা করে নাই এখনও তারাও উৎসাহিত হোক। এই ধরনের গেট টুগেদার নারী উদ্যোক্তাদের জীর্ণতা দূর করে সামনে আগাতে আরও সহযোগিতা করবে, প্রত্যাশার এমন ধ্বনি সবার। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।